রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা ডিজেবিলিটি ও রিহা ফিজিও বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক আইআইএসএস কনসালটেন্ট ডিপিআরসি লিমিটেড রমজানে আমরা যারা মুসলমান আছি আমরা চেষ্টা করি বেশি বেশি বাদত করতে কারণ পবিত্র মাস এই মাসের ফজিলত অনেক বেশি ধর্মপ্রাণ মুসলমান এই মাসে বেশি বেশি ইবাদতে মশগুল হয়ে পড়ে তো এই মাসে দেখা যায় যে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন মা বোনরা আছেন চাচা আছেন বয়স্ক যারা দাদা দাদি নানা নানি আছেন তাদের এই ইবাদতে স্পেশালি নামাজ পড়তে কষ্ট হয়ে দাঁড়ায় সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোকপাত করব। কিভাবে আমরা এই ব্যথামুক্ত শারীরিক অক্ষমতা মুক্ত মাহানবুল্লাহ আলমিনের বেশি বেশি সালাদ আদায় করতে পারি এবাদত করতে পারি এই জন্য আমাদের যেটা করতে হবে প্রথমত এই যে সিয়াম পালনের যে মূল মন্ত্র মূল উদ্দেশ্য সেটা আমাদের অন্তরে ধারণ করতে হবে আলমিন পবিত্র কোরআনে আমাদেরকে পালনের কথা তাগিদ দিয়েছেন এবং ফরজ করে দিয়েছেন যেন ওনার উদ্দেশ্যে আমরা এটা পালন করি এতে আমরা পরকালের যেভাবে আমরা নাজাদ পাব তদ্রুপ ইহকালে আমাদের শারীরিক মানসিক বিভিন্ন অসুস্থতা ডিসেবিলিটি পঙ্গুত্ব বাদ ব্যথা মুক্ত থাকতে পারবো তার জন্য আমি বলবো আপনারা যারা পালন করেন না বা করতে পারেন না বা ইচ্ছাকৃত করেন না অবশ্যই পালন করবেন এতে আপনার শারীরিক অনেকগুলো অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন যাদের অতিরিক্ত ওজন এই সিয়াম পালনের মাধ্যমে আপনারা অভ্যাসে পরিণত করতে পারবেন যে না খেয়ে কিভাবে ওজনটা কমানো যায় শুধু ইফতারি স্যারিতে সুষম বন্টন যুক্ত খাবার অতিরিক্ত ফাইবার জাতীয় আর জাতীয় খাবার ফল মূল শেষ সাথে স্পেশালি সেহারিতে কিছু প্রোটিন আমাদের সিজনাল বিভিন্ন ফল থাকে যেটা আমরা ইত্যাদিতে ব্যবহার করি আমরা বিভিন্ন তৈলাক্ত খাবার বাদ দিয়ে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের বডির ইনফ্লামেশন মিষ্টি জাতীয় যে জিলাপি বা আপনারা যে ফাস্টফুড কিনে খান এই সকল খাবার বাদ দিয়ে এবং বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এনার্জি যে প্যাক বা প্রসেস ফুড এই প্রসেস ফুড গে প্রচুর প্রদা হয় এটা আমার কথা না এটা রিসার্চ করা এগুলা এই সকল খাবার বাদ দিয়ে যদি আপনারা সিয়াম পালন করতে পারেন এমনিতেই ইনফ্লামেশন কমে আসবে পাশাপাশি শরীরে ওজন কমিয়ে আপনি একটা সুন্দর সুস্থ জীবন পেতে পারেন এবং এই রমজানে আমরা যেটা করতে পারি বেশি বেশি সালাতের মাধ্যমে আমাদের শারীরিক যে কসরত ব্যায়াম এক্সারসাইজগুলোকে আরও বেশি বেশি করতে পারি যারা হাঁটু ব্যথা ভুগছেন তারা আপনার যে জায়নামাজ বলি আমরা একটা বা দুইটা মোটা জায়নামাজ বা সফট পবিত্র আপনি কিছু ফুম বা আপনার মতো করে নিয়ে ওই জাতীয় সফট আপনি জায়নামাজে আপনি নামাজ পড়তে পারেন এতে হাঁটু সমস্যা হবে না ফরজ নামাজগুলা যদি চেয়ার উঠবস করতে অসুবিধা হয় চেয়ারে বসে নামাজ পড়তে পারেন বাট ছোট ছোট ফরজ নামাজগুলাকে গুলাকে আপনারা ট্রাই করবেন উঠবস করে পড়ার দু থেকে তিন বেলা কুসুম গরম শেখ দিলে যদি ব্যথা কমে আসে কারণ এই যে গরম শেক সার্কুলেশন বাড়ায় ইনফ্ল্যামেটরি এক্সুডেট পেইন সাবস্টেন্স পি সাবস্টেন্স যেটা বলি আমরা শরীরে তা থেকে সার্কুলেশনে বের করে দেয় সার্কুলেশনের মাধ্যমে পেইনটা কমায় মাসেল ইলাস্টিসিটি বাড়ায় রেঞ্জ অফ মোশন জোড়ার মোশন বাড়ায় এই যে গরম শেকের মাশাবাশি আমার ইউটিউব ফেসবুকে দেখবেন ঘাড় ব্যথার কোমর ব্যথার এবং শরীর শারীরিক বিভিন্ন বাত ব্যথা আর্থ্রাইটিস এনকালোজিং স্পন্ডিলাইটিসের হিপ জয়েন্টের বিভিন্ন ব্যায়াম এক্সারসাইজ দিয়েছি এই ব্যায়ামগুলো যদি আপনারা করতে পারেন কুসুম গরম পানিতে সাবান নিতে পারেন যারা ডিমার্টড আর্থ্রেডিট জনিত হাত পা ফুলে যায় ব্যথায় এই জাতীয় রোগী ঠান্ডা শেখ অনেক ক্ষেত্রে উপকারে আসে যদি নিতে পারেন ব্যথানাশক মলম যেমন ডাইক্লোফেনাক জেগ বা ক্লোফেনাক ইমা বা মিক্সড পাওয়া যায় যেমন ডিপিসি ফার্মেসি তো এই জাতীয় সাপ্লিমেন্ট মলম এগুলো আপনারা লাগাতে পারেন এই যে একটা টিপস বললাম এই এটা আপনারা ট্রাই করতে পারেন রমজানে এবং রিহা ফিজিও রোজা ভঙ্গ হবে না যদি আপনারা অ্যাডভান্স ইলেকট্রোেরাপি নিতে পারেন সঠিক বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে ডায়াগনোসিস করে এতে আপনি আপনি সুস্থ ব্যথামুক্ত থাকতে পারবেন আমার ইউটিউব ফেসবুকে অনেক ব্যায়াম দেওয়া আছে ব্যায়ামগুলো করতে পারেন এখন কিন্তু গরম সিজন আপনারা খালি পেটে যেহেতু আমরা সিয়ামে আসি আমরা দিনের বেলা যদি গ্রামে গঞ্জে সম্ভব হয় আমরা সাঁতার কাটতে পারি নিয়মিত রোদে সকালে রোদ আটটা নয়টা দশটা রোদের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা হাঁটতে পারেন অনেক উপকারে আসবে আপনার বডিতে যে অতিরিক্ত চর্বি কোষের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে ধারণ ক্ষমতাকে ফিরিয়ে আনার জন্য আমরা হাঁটার অভ্যাস করব। তা থেকে কিন্তু আমরা ব্যথামুক্ত একটা রমজান বা সিয়াম পুরা মাসটা পাবো এবং এই যে প্র্যাকটিসের মাধ্যমে যারা সিগারেট খান যারা ধূমপান করেন মদ্যপান করেন বিভিন্ন বাজে নেশা আছেন যদি আপনারা সিয়ামের উদ্দেশ্য বুঝেন দেখা যাবেন এশাটা আপনি এখনই বাদ দিয়ে দিতে পারবেন অযথা ইফতার পার্টি করে করে টাকা পয়সা নষ্ট না করে গরিব দুঃখীকে আমরা দিতে পারি হ্যাঁ যদি প্রয়োজন হয় ইফতার পার্টি হবে কিন্তু সেটাও পরিমিত খাবার মাধ্যমে সুষম ভালো খাবারের মাধ্যমে আমাদের এই সৌহার্দ্য এটাও দরকার তো সেটা অতিরিক্ত না করে যদি আমরা খাবারটা পরিমিত দিয়ে বাকি টাকাটা সবারই হেল্প করতে পারি দান করতে পারি তাহলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো আমরা সুস্থ থাকতে মানসিক ভাবে আমরা একটা সুন্দর বন্ধনযুক্ত আমরা সমাজ পেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল